দার্জিলিং জেলা নাগরিক কমিটির পক্ষ থেকে হাসমিচকে জাতি ধর্ম নির্বিশেষে সিএএ এনআরসি এনপিআর এর বিরোধিতায় মানববন্ধন পালন করা হলো। দার্জিলিং জেলা নাগরিক কমিটির পক্ষ থেকে হাসমিচকে জাতি ধর্ম নির্বিশেষে সিএএ এনপিআর এনআরসির বিরোধিতায় মানববন্ধন পালন করা হলো। নাগরিক কমিটির পক্ষ থেকে পার্থ চৌধুরী জানান যে কেন্দ্র সরকার বিলের নামে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে, তাই এই বিলের বিরোধিতা করে মানববন্ধনের মাধ্যমে শিলিগুড়ির মানুষকে সংগঠিত করা হচ্ছে। এতক্ষণ হাসমি মোড়ে হিন্দু মুসলিম এবং অন্যান্য সম্প্রদায় নির্বিশেষে সবাই একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে মানববন্ধন করলাম এবং এই মানববন্ধনের উদ্দেশ্য এই যে কালা কানুন সিএএ এনআরসি এবং এনপিআর এই সমস্ত কিছুর ক্ষেত্রে আমাদের যে বিরোধ সেটা আমরা আমাদের এই মানববন্ধনের মধ্যে দিয়ে প্রকাশ করলাম এবং এখন আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আমাদের ধর্ণা মঞ্চের দিকে এবং এই ধর্ণা মঞ্চে আমরা অবস্থান করব এবং এইখান থেকে আমরা সরকারের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই যে অবিলম্বে এই জঘন্য দুই কালা কানুনকে প্রত্যাহার করুন। আপনি জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না। আমরা নাগরিক ছিলাম, নাগরিক আছি, নাগরিক থাকব। আপনাকে আমাদের কোনো প্রমাণ দেওয়ার দায় নেই। আপনি যেহেতু অভিযোগ করেছেন, আপনাকেই প্রমাণ করতে হবে যে আমি নাগরিক নই।